ঈশান প্রণব কুমার পান্ডে কিষান, সকলেই তাকে ঈশান কিষান নামেই চেনে। মেরে খেলতে পছন্দ করেন, পরিস্থিতি যেমনই হোক না কেন। তার প্রমাণ মিলেছে আরও একবার চট্টগ্রামে বাংলাদেশ ভারত সিরিজের শেষ ওয়ানডেতে। 49 বলে 50, 85 বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অধিনায়ক লিটন দাসকে তো বটেই, ততক্ষণে পুরো বাংলাদেশ দলকেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন 24 বছর বয়সী তরুণী ব্যাটার। প্রায় 3 বছর পর ভারত দলের কোনো ওপেনার পেলেন সেঞ্চুরির দেখা। 2020 সালের জানুয়ারি মাসে অজিদের বিপক্ষে রোহিতের 119 রানের ইনিংসের পর এটাই ভারতীয় কোনো ওপেনারের প্রথম শতক। ওয়ানডেতে ভারত দলে প্রতিযোগিতা অনেক, টিকে থাকতে হলে ঈশানকে করতে হতো বিশেষ কিছু। সেটাই করে দেখালেন ঝাড়খণ্ড থেকে উঠে আসা বাহাতি এই ব্যাটার। 85 বলে 100 করার পর 103 বলে ছুঁয়েছেন 150, যা কিনা ভারতীয় কোনো ব্যাটারের দ্রুততম। আগের রেকর্ডটা ছিল বীরেন্দ্র সেহওয়াগের 112 বলে। কিষানের যখন 150, কোহলির তখন 50, খেলার ঠিক 135 বল বাকি, দুজনের জুটিতে স্কোরবোর্ডে 197। বল যেখানেই পড়ুক না কেন, বাউন্ডারি হাঁকানোর নেশায় মত্ত কিষান। ততক্ষণে আলোচনায় রোহিতের 264, জগদীশ ইশানের 277, ধারণা করা হচ্ছিল সব রেকর্ড ভেঙে দেবেন বাহাতি এই ব্যাটার। 2016 সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপে ঈশান কিষান ছিলেন ভারতীয় দলের নেতৃত্বে। দল রানার্স আপ হলেও কিষান ছিলেন সুপার ফ্লপ। 6 ইনিংসে করেছিলেন মাত্র 73, হুমকির মুখে পড়ে গিয়েছিল তার ক্রিকেট ক্যারিয়ার। সেই বাংলাদেশে এসেই নতুন করে যেন নিজের ক্যারিয়ারকে গড়ার শুরু করলেন ধোনিকে আইডল মেনে বড় হওয়া তার শহরেরই তরুণ এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটাকে 200-তে নিয়ে গিয়েই থেমেছেন ঈশান কিষান। লেগেছে মাত্র 126 বল, 24 চারের সাথে 10 ছক্কা। কি তাণ্ডবটাই না চালিয়েছেন সেটা পরিসংখ্যান দেখেই যায় বোঝা। ওয়ানডে ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ারলেস ইনিংস হিসেবে ভক্ত সমর্থকদের মনে ঈশান কিষানের এই 210 রান সব সময়ই থাকবে, থাকতে বাধ্য। উৎসু মাহমুদ, অলরাউন্ডার।